আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম একটি রেসিপি, সেটি হচ্ছে খুবই মজাদার একটি রেসিপি, গার্লিক পটেটো উইজেস। এর জন্য আমি 3টা মিডিয়াম সাইজের পটেটো, এই যে আপনাদেরকে সাইজটা দেখিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখনও, এইরকমভাবে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে। আধা ঘন্টার মতো ঠান্ডা পানিতে ভিজিয়ে আমি 3-4 মিনিটের মতো পটেটোগুলোকে বয়েল করতেছি। এমনভাবে বয়েল করতে হবে যেন 50% বয়েল হয়, পুরোপুরি বয়েল করা যাবে না, আদারস পটেটোগুলো মেল্ট হয়ে যাবে বা একবারে মাস হয়ে যাবে। তো এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি আর পানিটাকে জড়িয়ে নিব টিস্যু বা কিচেন টাওয়াল দিয়ে। এটা খেতে খুবই সুস্বাদু, আমরা সবাই এটা রেস্টুরেন্টে খেয়ে থাকি, আর সেটাই আমি আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করতেছি কীভাবে এটা বাসায় তৈরি করা যায়। প্রথমে আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ গার্লিক পেস্ট, তারপর নিলাম 2 টেবিল চামচ পরিমাণ বাটার। এগুলোকে দিয়ে আমি মাইক্রোওভেনে 1 মিনিটের মতো গরম করে নিব। তো 1 মিনিট গরম হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিলাম গার্লিক অ্যান্ড বাটার। এই যে আমার মিক্সচারটা রেডি, এখন আমি আর একটি মিক্সচার তৈরি করব আলুগুলোকে মিক্স করার জন্য বা ব্যাটার যে যাই বলেন। তো ওই ব্যাটার তৈরি করার জন্য আমার লাগবে 1 কাপ পরিমাণ প্লেন ফ্লাওয়ার বা অল পারপাস ফ্লাওয়ার, আপনারা এখানে বেকিং সোডাও ইউজ করতে পারেন, আমি আর করছি না। 1 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক, 1 টিস্পুন পরিমাণ মিক্স হার্ব, 1 টিস্পুন পরিমাণ ব্ল্যাক পেপার, স্বাদমতো লবণ দিয়ে আমি মিক্স করে নিব। আর একটু একটু করে পানি অ্যাড করব যেন সুন্দরভাবে পটেটোগুলোর সাথে ওই ব্যাটারটা অ্যাড হয়ে যায়। এই যে আমি একটু একটু করে পানি অ্যাড করতেছি। আমার বাটারটা বানানো শেষ, এখন আমি পটেটোগুলোকে ঢেলে দিচ্ছি ভালো করে মিক্স করে, আমি ফ্রাই করার জন্য রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন থিকনেসটা কীরকম হয়েছে, এত বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। এই যে এখন সুন্দরভাবে মিক্স করে আমি ফ্রাই করে নেব। আমি অলরেডি একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে রেখেছি। কোনো কিছু ডিপ ফ্রাই করতে গেলে আপনারা হাই হিটে রাখতে চেষ্টা করবেন আগুনটা, আমিও তাই করেছি। হাই হিটে রেখে 4 থেকে 5 মিনিটের মতো আমি এগুলোকে ফ্রাই করে নেব। এইরকমভাবে আমি সবগুলা পটেটো উইজেস ফ্রাই করে নিচ্ছি, আমি উল্টে পাল্টেও দিচ্ছি যেন পুড়ে না যায় একদিক দিয়ে। এইরকমভাবে উল্টে পাল্টে দিয়েই পটেটো উইজেসগুলোকে বাসতে হবে। এই যে ভাজা হয়ে গেলো আমার সবগুলো পটেটো উইজেস, এখন আমি এগুলোকে গার্লিক মিক্সচারের সাথে অ্যাড করে নিব, যেটা আমি আগে থেকে মিক করে রেখেছিলাম গার্লিক আর বাটার। এখন আমি সবগুলো চিপস এই গার্লিক আর বাটার পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি, সাথে আমি সামান্য পরিমাণ
ধনে পাতা বা কোরিয়ান্ডার কুচি ইউজ করব, এতে সুন্দর একটি কালারও চলে আসবে। এগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব আবার। তো এই তো দেখতে পেলেন আপনারা, খুব সহজে এবং অল্প সময় তৈরি করে ফেললাম ছোট বড় সবার প্রিয় পটেটো ওয়েজেস। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, খেতে অসাধারণ হয়েছিল। আর আমরা ওই পটেটো ওয়েজেসগুলো খেয়েছিলাম বারবিকিউ চিকেন দিয়ে, দুটো খাবারই খুব অসাধারণ ছিল। দেখুন ধনিয়া পাতা অ্যাড করার কারণে পটেটো ওয়েজেসগুলো খুব কালারফুল দেখা যাচ্ছে, আর গার্লিক আর বাটারের কারণে খুবই সুন্দর একটা স্মেল আসতেছে, আর ফ্লেভারটাও অনেক অসাধারণ ছিল। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমি সার্ভ করে নিলাম এই পটেটো ওয়েজেসগুলো, সাথে দিলাম টমেটো সস। আপনারা মেয়নিজ বা যে কোনো ধরনের চিলি সস ইউজ করতে পারেন। এই পটেটো ওয়েজেসগুলো বানানোর সময় আপনারা চিলি পাউডার অ্যাড করতে পারবেন, আমি কিন্তু অ্যাড করি নাই। যারা জাল খেতে চান তারা চিলি পাউডার অ্যাড করে নিতে পারেন। এই তো খুব সিম্পলভাবে তৈরি করে ফেললাম মজাদার একটি রেসিপি। এই পটেটো ওয়েজেসগুলো বাহিরে অনেক ক্রাঞ্চি আর ভিতরে অনেক সফট, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এ পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।